গুপ্ত রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের সর্ষে ঝাল। তাহলে চলেন দেখে নিই। আমি ভেজে রাখা পুঁটি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। তা আমি আলু এভাবে কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নিব। এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আমি এটাকে ভেজে নিব। তো দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করব, এতে অনেক বেশি মজা হবে খেতে। আমি ফোড়নের তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আর এর মধ্যে দিয়ে দেব আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি মাঝারি আঁচে পেঁয়াজগুলোকে 2-3 মিনিট হালকা ভেজে নিব এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এর মধ্যে দিব আমি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু সর্ষে ঝাল, সেহেতু এর মধ্যে ঝালের পরিমাণটা বেশি হলে অনেক বেশি মজার হবে খেতে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি একটু হালকা ফেড়ে নিয়েছি। তো দেখেন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। তো বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখেন বন্ধুরা আমার আরম্ভে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করলে এর স্বাদটা বজায় থাকে। তো জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু গরম জল দিয়েছি সেহেতু আমার জলটা ফুটে উঠতে বেশি সময় লাগবে না। তো দেখেন আমার জলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই পুঁটি মাছগুলো, আর এর সাথে আমি সেই ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিব। তো এখন আমি মশলার সাথে আলু, ভেজে রাখা আলু আর মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি 3-4 মিনিট ভালোভাবে রান্না করে নিব। তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার সর্ষে ঝাল রেসিপিটা। এটা গরম ভাতের সাথে খেতে বাঙালির অল টাইম ফেভারিট এক ডিশ। এই রান্নাটা করা যেহেতু খুবই সহজ এবং ইজি, তো আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করুন।